তা আমি বলবো মাদারাম মাফিয়া তারেক সিদ্দিককে কেটে কেস করো এখানে তোমরা করবে না জানি বাট আমি করছি কেস করে আমাকে ধরে নিয়ে যাও না এই সিস্টেম আছে তো আমি যদি তোমাদের প্রজেক্টে দুর্নীতি করি কেস করো মিথ্যা সিদ্ধা কেন ছাপাও মিথ্যা সিদ্ধা বলে তো লাভ নেই তার মানে সে আজই স্বীকার করে নিল এই চোরটা যে আমার ভাইরা গেছে তো অন্যরা তো যায় যেভাবে শেখ হাসিনা বলে না যে খালেদা জিয়া ওইটা করছে তো আমিও করতেছি তো তারেক জিয়া এটা করতেছে তো আমিও করতেছি আর সাধারণ মানুষ ভুয়া সাধারণ মানুষ এগুলো শুনতেই থাকবে তাকে গ্লোরিফাই করতে চলুন তাহলে এই পর্যায়ে আমরা খালেদ মইদ্দিনের সেই ডয়েচে ভেলের যে অনুষ্ঠানটি সেটি নিয়ে আমরা কিছু আলোচনা করি তো তিনি যেভাবে উপস্থাপন করেছেন জেনারেল আজিজকে অনেকে বলছে যে এটা হয়তো আজিজকে সে একটা ক্লিন চিট দেওয়ার চেষ্টা করেছে বা একটি হয়তো একটি ফরমাইশ একটি সাক্ষাৎকার ছিল বা হয়তো একটি সেট আপ ছিল আগে থেকে হয়তো প্রশ্নপত্র তিনি পাঠিয়ে দিয়েছিলেন জেনারেল আজিজকে এরকম অভিযোগও অনেকে করছে এবং সবচেয়ে দৃষ্টিকটু যেটা আমার ব্যক্তিগতভাবে লেগেছে সেটা হচ্ছে যে জেনারেল আজিজ তিনি সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে প্রবাসে আমরা নাকি যারা আছি আমরা অনেকেই নাকি নাম পরিবর্তন করে থাকি এবং এটা নাকি একটি খুবই সাধারণ ব্যাপার অর্থাৎ তার ভাইরা যে নাম পরিবর্তন করে থাকছে সেটাকে তিনি জাস্টিফাই করার একটা চেষ্টা করেছেন যেটি আমাদের সকল প্রবাসীদের উপরে কিন্তু তিনি একটি একিউজেশন তিনি দিয়ে দিলেন যে আমরা এখানে নাম পরিবর্তন করে থাকি তো এই যে একটি তিনি একটি একটি ডাহা মিথ্যা কথা বলে দিলেন সমগ্র প্রবাসীদেরকে তিনি কলঙ্কিত করার চেষ্টা করলেন সেটারও কিন্তু কোনো প্রতিবাদ খালেদ মইদ্দিন করেননি এটা নিয়ে যদি কিছু আপনি বলেন আমার কথা হচ্ছে কি খালেদ মইদ্দিন যদি তার ভিতরে কালো না হয় তাহলে যদি সাদা থাকে ইমান থাকে তাহলে রিয়্যাক্ট করবে ও আজিজের মতোই তার ভিতরে কালো আজিজ মিথ্যা কথা বলছে কেন তার জীবনটা তো মিথ্যেতে ভরা একটা মানুষের ভিতরে যখন মিথ্যে দিয়ে গড়ে ওঠে সে সত্য বলতে পারে না তার কম্পোজার যেটা চেহারার মধ্যে ফুটে ওঠে আমাদের কিছু জিজ্ঞেস করলে ইউ ক্যান স্ট্রেট ওয়ে টক অ্যান্ড দ্যাট ইজ ব্যাক বাই দ্য ডকুমেন্টারি এভিডেন্সেস কোনো ভুয়া কথা নয় তো মহিউদ্দিন কেন চ্যালেঞ্জ করবে বিকজ ইট ওয়াজ অ্যাজ ইউ সে ইট ওয়াজ এ ড্রামাটাইজ আমি সেটাই বলছি ঢাকাতে যারা বিরোধী দলের নাটক করছেন 30 মিনিটের অডিও যদি আপনি যদি নেন ওই একটা সফটওয়্যারে রান করেন তারপরে যে কোনো কথা যদি আপনাকে যদি এটাকে ক্লোন করতে চান বা এটাকে এডিট করতে চান আপনি মন গড়া করতে চান ইট টেক্স 3.7 সেকেন্ড টু চেঞ্জ দ্য হোল সেন্টেন্স আপনি যেরকম চান তো এইখানে যে জিনিস হয়েছে এতটুকুই বলবো ইট ওয়াজ এ কাট এন্ড পেস্ট উনি বলার চেষ্টা করলো যেটা ট্যাম্পার্ড করা হয়েছে অডিওটি তো আমি জানতে চাই যে ফরেন্সিক রিপোর্ট ছাড়া কি এই অডিও একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা সম্ভব এটা যদি একটু সবচেয়ে বড় কথা ফরেন্সিক রিপোর্ট থাকবে কেন মইদ্দিন আজিজের অন্যান্য বক্তব্যের ভাষা শুনতে পারেনি তার তো অনেক ভিডিও আছে চ্যানেলে আই মিন ইন্টারনেটে আছে না অনেক এই বিষয়ে না শুধু আরও আছে তো অতএব টেলিফোনের কথা আর তার ভয়েস যেটা আছে অন্যান্য ভিডিওতে যেটা ওই সরকারি হিসাবে চিফ হিসাবে বক্তব্য দিয়েছে ওগুলো শুনলিতে হয় ফরেন্সিক লাগবে কেন তবুও ফরেন্সিক করা হয়েছে ফরেন্সিক রিপোর্ট আছে আল জাজিরাও করেছে দিজ আর দেয়ার আর আপনি খেয়াল করেছেন এখানে কিন্তু আল জাজিরা এমন খেপেছে আমার উপরে যেহেতু আমি কনক সরোয়ারের সাথে কেন রাজি হলাম ওটা প্রকাশ করতে মানে টেলিফোন ফাঁস করতে এখানে আমার নামই উচ্চারণ করেনি কার সাথে কথা বলেছে উইথ এ কালিগ ইউ আন্ডারস্ট্যান্ড এখানে প্রশ্ন হচ্ছে যে মহিউদ্দিন যে কাজটা করেছে গর্হিত অপরাধ আমি বলবো এবং সে বলেছে মামলা করবে তো মামলা করস না কেন এটাই তো চাই ব্রিটিশ অ্যাম্বাসেডারকে আই মিন হাই কমিশনারকে বাংলাদেশে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা যে লন্ডনে বসে যত কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিচ্ছেন না কেন মানে আমাকে মিন করেছে তখন ব্রিটিশ হাই কমিশনার বলেছে এটা বেশি এক মাস আগের কথা আমি বাংলাদেশের টিভিতে শুনেছি যে যে আমরা এটা পারি না এটা কোর্ট থেকে করতে হবে তা আমি বলবো মাদারাম মাফিয়া তারেক সিদ্দিককে কেটে কেস করো এখানে তোমরা করবে না জানি বাট আমি করছি কেস করে আমাকে ধরে নিয়ে যাও না এই সিস্টেম আছে তো আমি যদি তোমাদের প্রজেক্টে দুর্নীতি করি কেস করো মিথ্যা সিদ্ধা কেন ছাপাও মিথ্যা সিদ্ধা বলে তো লাভ নেই তোমাদের হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা কভার করবে মিথ্যা বলে আমি তো আছি ওয়েস্টার্ন কান্ট্রিতে আছি আমি তো হাঙ্গেরিতে নাই বা অন্যান্য দেশে নাই যেখানে এখানে কেস করো মামলা করো করেছো তো অনেক চেষ্টা করেছো প্রধানমন্ত্রী লেভেল পর্যন্ত চেষ্টা করেছো লাভ কি বিকজ দে নো একটা লোক ক্রিমিনাল হলে সারা জীবন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে এখানেও করার কথা আমি 10 বছর প্লাস এখানে আছি
আমার সারা জীবনে কোনো ক্রিমিনাল এভিডেন্স তো দূরের কথা, মাইনর অফেন্স আছে কিনা বের করো না। এই জন্য মহিউদ্দিনকে আমি বলছি, উইদাউট স্টার্টিং দ্য ম্যাটার ইউ হ্যাভ অ্যালাউড হিম টু গ্লোরিফাই হিমসেলফ। সে বলছে ভবিষ্যতে মামলা করব, কি বলে কেটে দিল, মামলা তো হয়নি এখনো, এটা তো সাব জুডিস এখনো হয়নি। তাকে বলা উচিত, ভাই মামলা তো করেন না এখনো, বলে আপনি ঘরে পরবর্তীতে কি সমস্যা হবে, ফরেন্সিক আবার হবে, আবার ডকুমেন্ট আসবে, কথা বললে আপনার সমস্যা কি। এগুলো চোর বাটপাররা কাবার দেওয়ার জন্য ওকে এই ধান্দাটা করেছে। আর একটা কথা, মহিউদ্দিনকেও এটা জবাব দিতে হবে একদিন। এটা তো একটা ক্রাইম যে লক্ষ লক্ষ লোক গেছে বাংলাদেশের বাইরে, তারাও নকল করে গেছে। অর্থাৎ এক নম্বর হলো, এখানে চ্যালেঞ্জ করা উচিত ছিল যে আপনি স্বীকার করলেন যে আপনার ভাইরা বেআইনিভাবে লিখেছে, ওই যে ব্রিগেডিয়ার টিগ্রিডিয়ারদের দেখালো যে আল জাজিরাতে যে সাহায্য করেছে এসব আইডি টাইডি করতে। তার মানে সে আজই স্বীকার করে নিল এই চোরটা, যে আমার ভাইরা গেছে তো অন্যরাও তো যায়। যেভাবে শেখ হাসিনা বলে না যে খালেদা জিয়া ওইটা করছে তো আমিও করতেছি, তো তারেক জিয়া এটা করতেছে তো আমিও করতেছি, আর সাধারণ মানুষ ভুয়া, সাধারণ মানুষ এগুলো শুনতেই থাকবে। তাই আমি বলবো সাধারণ মানুষকে, এসব গল্পের দিন চলে গেছে, গণ অভ্যুত্থান, and that will take place inshallah। সেনাপ্রধান যেভাবে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলা দরকার বা বাংলায় যত সুন্দর করে গুছিয়ে কথা বলা দরকার, সেটা কিন্তু ওনার কাছ থেকে আমরা পাই না। তো এ থেকে অনেকেই প্রশ্ন করে থাকে যে আসলে কি ওনার একাডেমিক রেজাল্ট নিয়ে উনি গর্ব করার মতো আছে? আপনি তো কোর্স মেট ছিলেন ওনার, তো সে আলোকে যদি একটু এটা আমাদের ব্যাখ্যা করেন। আই এম টেলিং ইউ সামথিং নাও ভেরি স্পেশাল। সে কিন্তু 1980 সনে, এটা মিডিয়াতে আছে, কিন্তু 1980 সনে সে ছিল ছাত্র দলের আহ্বায়ক, একদম তার সাইন করা চিঠি আছে একটা ইন্টারনেটে, ছাত্র দলের আহ্বায়ক। চিন্তা করে দেখুন, তখনকার আমলে সে আর্মিতে ঢুকেছে, সে কিন্তু বৃদ্ধ, বললো না 60 ঊর্ধ্ব, আমাদের তো 60 ঊর্ধ্ব না, সে আমাদের সাথে যোগদান করার কথা না, আরও 3-4টা কোর্স আগে করার কথা, হয়তো চেষ্টা করছে পলিটিক্যালি তখন পারে নাই, যেহেতু সে তো ইন্টারমিডিয়েট পাস না, সে হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাটাই, তো সেই সিস্টেমটা তখন ছিল না, এগুলো বের হয়ে যাবে। তার ছেলেকে যে আর্মিতে ঢুকিয়েছে এটাও 2 নম্বরই সেই স্বীকার করেছে, যোগ্য হয় নাই, তারপরে বলে টলে ঢুকিয়েছে যে ছেলেটা এখন আর্মিতে আছে, সেম সেও ঢুকেছে সেইভাবে। তখন সে ঢাকার নেতা ছিল, তো ঢুকেছে। এখন দেখেন, একদিন দেখি আমার বাসায় বসে 2015 বা 2016 কথা বলছে, হ্যাঁ দোস্ত তুই আসিস, এসে দেখা করিস। তখন হলো ও ডিজিবিজিবি। আমি বলি তুই কাকে, তুই কি করে কথা বলি, রংপুরের জিওসি, রংপুরের জিওসি তো সিসলং করছে, আমাদের সিনিয়র সাব্বির, যে পরে সিজিএস হয়েছে, এই সাব্বিরকে বলে দিই, ওই যে আপনারা জনতা টাওয়ারের কেস মনে আছে, জিয়ার নাম কি যেন, এরশাদের জনতা টাওয়ার, হ্যাঁ সেটার একটা আসামি কিন্তু এই ক্যাপ্টেন ছিল তখন, সে এডিসি ছিল এরশাদের, সেও লেফটেন্যান্ট জেনারেল হয়ে রিটায়ার করেছে, এ হলো হাসিনা। তা আমি তুই তাকে তুই তুই বলছিস কেন, বলে দোস্ত আমার ক্লাসমেট, সো ইউ আন্ডারস্ট্যান্ড কত সিনিয়র। তখন আমার মনে হলো বিএমএ তে আমরা যে বিএমএ ট্রেনিং করি, আপনার যদি একটা লোকের সাথে খাতির থাকে তাহলে কিন্তু আপনি সেফ, আপনি সময় পাবেন লেখাপড়া করার, খাওয়া দাওয়া ঘুমানোর। আমরা খেতে বসছি উঠে দিত, দিয়ে ড্রেনে স্টেটওয়ে, আবার সকালে ক্লাসে, লেখাপড়ার সুযোগও থাকতো না। তার এত সুযোগ পেয়েও, তার মানে তার ক্লোজ ফ্রেন্ড ছিল বিএমএ তে ক্যাডেট হিসেবে, অ্যান্ড হেল্পড হিম। তারপরে তার পজিশন আমাদের কোর্সে 24-25 সামথিং লাগে, আর আমাদের কোর্সে সে বলল মাহফুজ এবং নাজিমুদ্দিন। আরে তাকে তো মাহফুজ আর নাজিমুদ্দিনের ব্যাপার না, তাকে আরো অনেক আগে থেকে তারেক সিদ্দিক আর হাসিনা রেডি করে নিয়ে আসতেছে, ফার্স্ট লং থেকে শুরু করে কাটতে কাটতে তারে নিয়ে আসছে, তার কোনো কোয়ালিফিকেশনের বিষয় না। দেখেন না, খালি ইয়া টেকা বলে। আমি তাকে বলতাম তুই মানে তুই জেনারেল হয়েছিস, একটু ইয়া টেকা টেটা বাদ দে না, প্যাটটা কমা, ইউ শুড লুক লাইক অ্যান অফিসার। তো আমার প্রশ্ন হচ্ছে, তার কোয়ালিফিকেশন হচ্ছে তার ভাইকে প্রত্যেক সরকারের আমলে গুন্ডারা ব্যবহার করেছে।